এই গণতন্ত্র কিংবা সমাজতন্ত্রের দিকে আমাদের কোনো উন্নতি হয়নি, অবনতি হয়েছে। বিএনপির কথাই ধরি, বিএনপি তো গত 16-17 বছর ধরে এই জরুরি অবস্থা ঘোষণার আগে থেকে কোনো রাজনৈতিক বক্তব্য দেয়নি, শুধু আওয়ামী লীগ অনেকদিন ধরে ক্ষমতায় আছে, সুতরাং তাদের সরে যাওয়া উচিত, আমরা অনেকদিন ধরে ক্ষমতার বাইরে আছি, আমাদেরকে ক্ষমতায় দেওয়া উচিত। এই বক্তব্য শুনে আদৌ জনসাধারণ আকৃষ্ট হবে? এটি অত্যন্ত ট্র্যাজিক ঘটনা আমাদের জাতির জীবনে, যে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছেন, তার ভাগিনা ফুল ভক্তমণি একই সময়ে নিহত হয়েছেন, এবং তার ভগ্নীপতি আব্দুর্রব সেনিয়াবিত তাকেও মানে নিহত করা হয়েছে, তাদের পরিবারের যারা ছিলেন তাদেরকে মেরেছে, হঠাৎ পেয়েছে, যারা বাইরে ছিলেন তারা বেঁচে আছেন। তো এই যে মর্মান্তিক একটা অবস্থা মুক্তিযুদ্ধের পরবর্তী, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন যে বঙ্গবন্ধু সরকার, এইটা আমাদের একটা কী বলে মানে আমাদের জাতির একটা দুর্বলতা। এটা কেবল সরকারের বা নেতার দুর্বলতা বললে ভুল হবে, কোনোরকম নৈতিক চিন্তা, নৈতিক চেতনা, মূল্যবোধ এইটা যেন হঠাৎ হারিয়ে গিয়েছিল। তখন দুর্নীতির কথাই কেবল আলোচিত হয়েছে বঙ্গবন্ধুর শাসনকালে এবং তারপরেও জিয়াউর রহমানের আমলে। জিয়াউর রহমান মিলিটারি থেকে আসছেন, তিনি কিছুটা সুযোগ নিয়েছেন সব দোষ এই আওয়ামী লীগ সরকারের উপরে দিয়ে নিজেরা ক্ষমতায় থাকতে চেয়েছেন। এরশাদ এসে একটু মধ্যস্থতা করেছেন, তিনি আওয়ামী লীগকেও সন্তুষ্ট রাখতে চেয়েছেন, বিএনপিকেও সন্তুষ্ট রাখতে চেয়েছেন। তো আমরা যদি দেখি যে 1954 সালের ইলেকশনের সময়ে এই পূর্ব বাংলা তখন ছিল প্রদেশের নাম, যে 21 দফা কর্মসূচি দেওয়া হয়েছিল, এটা তো এই দেশের মানুষকে বিরাটভাবে জাগ্রত করেছিল। ওর মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল, যদিও তখন মুক্তিযুদ্ধ শব্দ বিবেচনায় আসেনি, আলোচনায় আসেনি, কিন্তু আমাদের অজ্ঞাতেই বাস্তব অবস্থা আমাদেরকে একটা কর্মসূচিতে ঠেলে দিয়েছিল। তো সেই 21 দফা কর্মসূচিটা যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশ প্রতিষ্ঠার পর একে একে প্রত্যেকটি বাস্তবায়িত হয়েছে, কিন্তু অবস্থার পরিবর্তনের ফলে নতুন যে প্রয়োজন, এই নতুন প্রয়োজনের দিকে আমাদের কোনো অগ্রগতি হয়নি। আমরা যদি 69-এর গণ অভ্যুত্থান, তার পেছনে আগরতলা ষড়যন্ত্র মামলা, তার পেছনে ছয় দফা আন্দোলন আমরা দেখব, ওই ছয় দফা সমেত সবগুলো না হলেও প্রায় সবগুলো সফল হয়েছে। যেটা সফল হয়নি সেটা হলো গণতন্ত্র প্রতিষ্ঠা। সমাজতন্ত্রের কথাও সামনে আসছে, এই গণতন্ত্র কিংবা সমাজতন্ত্রের দিকে আমাদের কোনো উন্নতি হয়নি, অবনতি হয়েছে। কিন্তু অন্য যেসব দাবি দেওয়া আমাদের এই ছয় দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থানের আগে ছাত্রদের একটা কর্মসূচি ছিল, কত একটা কর্মসূচি ছিল 15 দফা, এইগুলো তো প্রায় সবই বাস্তবায়িত হয়েছে, কিন্তু গণতন্ত্র কিংবা সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ এইগুলো অল্পই অগ্রগতি হয়েছে, কোনো কোনো দিক থেকে অবনতি হয়েছে। এই গণতন্ত্র আমরা কেন পারলাম না, সমাজতন্ত্র কেন পারলাম না, আর স্বাধীন বাংলাদেশ হওয়ার পরেও জাতীয়তাবাদী চিন্তার দরকার ছিল। জাতীয়তাবাদী চিন্তা বলতে গোটা জনসাধারণের, একটা রাষ্ট্রের জনসাধারণের মধ্যে একটা ঐক্যবোধ, যে আমরা সবাই সমান না, কিন্তু আমাদের এই বিভিন্নতা নিয়েও নিজেদের স্বার্থে কিছু কিছু কাজ হওয়া দরকার, এবং সেই যে জাতীয় চেতনা, ওই পথে আমাদের অগ্রগতি কমই হয়েছে। কারণ আমরা দেখি প্রতিবারের ইলেকশনের সময়ে বিদেশি শক্তি এখানে আসে এবং তারা যেভাবে আদেশ দেয়, নির্দেশ দেয়, পরামর্শ দেয়, এর সবটাই আমাদের রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্বের পরিপন্থী। এরকম আরও কিছু ছোটো ছোটো ব্যাপার আছে। 1991 সনে নির্বাচনের পরে যখন বিএনপি ক্ষমতায় আসলো, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, তখন আমরা দেখলাম যে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউএসএ তো আছেই, তারা এই সরকারকে কোনো সরকার বলে গ্রাহ্য না করে কথাবার্তা বলেছে, আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, যেগুলো বাংলাদেশ রাষ্ট্রের এবং বাংলাদেশের জনগণের স্বার্থের পরিপন্থী। এই দিকটা লক্ষ্য করেই আমরা বলতে পারি যে আমাদের জাতীয়তাবোধ, অর্থাৎ সেন্স অফ ইউনিটি অফ দ্য হোল পিপল, এবং ওই গণতান্ত্রিক চেতনা, সমাজতন্ত্রের কথা বলা হয়েছে, আমাদের কনস্টিটিউশন এইগুলো লেখা হয়েছে, কিন্তু এইগুলো বাস্তবায়নের দিকে না গিয়ে উল্টো গতিতে গেছে। বিএনপির কথাই ধরি, বিএনপি তো গত 16-17 বছর ধরে এই জরুরি অবস্থা ঘোষণার আগে থেকে কোনো রাজনৈতিক বক্তব্য দেয়নি, শুধু আওয়ামী লীগ অনেকদিন ধরে ক্ষমতায় আছে,
সুতরাং তাদের সরে যাওয়া উচিত। আমরা অনেকদিন ধরে ক্ষমতার বাইরে আছি, আমাদেরকে ক্ষমতায় দেওয়া উচিত। এই বক্তব্য শুনে আদৌ জনসাধারণ আকৃষ্ট হবে? জনজীবনের যে সমস্যা সেগুলো সমাধান করতে হবে, জনজীবনের যে সম্ভাবনা যে ভালো কাজ করলে আমাদের আর্থিক অবস্থা, সাংস্কৃতিক মর্যাদা বাড়বে, ওই ধারায় তো আমাদের রাজনৈতিক নেতারা চিন্তা করছেন না। বৈষম্য সম্পূর্ণ দূর অল্প সময়ের মধ্যে করা যাবে না, মানব জাতিকে দীর্ঘ দীর্ঘকাল তার জন্য সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। কিছু লোক অবশ্যই থাকবেন, সবসময় থাকবেন, যারা বৈষম্য কমাতে চাইবেন না, মুখে বললেও তারা চাইবেন যে আমাদের যোগ্যতা বেশি, আমাদের চিন্তাশক্তি বেশি, আমরা ভালো অবস্থায় থাকব। এবং এই যে কিছু লোক নিজেদের হাতে কর্তৃত্ব এবং এটা হচ্ছে এখানে সাধারণ মানুষের মধ্যে একটা জাগরণ ছিল মৌলানা ভাসানীর নেতৃত্বে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। কিন্তু স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু তার রাষ্ট্র ক্ষমতা, সরকারের ক্ষমতা এটা কনসলিডেট করতে পারেননি, সুসংবদ্ধ করতে পারেননি, দেশটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে গেছে। এবং এটা অত্যন্ত ট্র্যাজিক ঘটনা আমাদের জাতির জীবনে যে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছেন, তার ভাগিনা ফজলুলমণি একই সময়ে নিহত হয়েছেন এবং তার ভগ্নীপতি আব্দুর্রব সেনিয়াবিত তাকেও মানে নিহত করা হয়েছে, তাদের পরিবারের যারা ছিলেন তাদেরকে মেরেছে, হত্যা করেছে, যারা বাইরে ছিলেন তারা বেঁচে আছেন। তো এই যে মর্মান্তিক একটা অবস্থা মুক্তিযুদ্ধের পরবর্তী, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন যে বঙ্গবন্ধু সরকার, এইটা আমাদের একটা কী বলে মানে আমাদের জাতির একটা দুর্বলতা। এটা কেবল সরকারের বা নেতার দুর্বলতা বললে ভুল হবে, ওটা জাতির, জাতির মধ্যে শৃঙ্খলা রক্ষা করার এবং উন্নত রাজনৈতিক কর্মসূচি, উন্নত রাজনৈতিক নীতি নিয়ে অগ্রসর হওয়ার জন্য শিক্ষিত লোকদের অপেক্ষাকৃত সচ্ছল অবস্থার লোকদের যে চেষ্টা করা দরকার ছিল, যে ন্যায় নীতি বোধ অবলম্বন করা উচিত ছিল, সেটা না করে কী করে তাড়াতাড়ি ধনী হওয়া যায়, কেবল এই চেষ্টা করেছেন। যারা তখন মন্ত্রী হয়েছেন, যারা তখন বিভিন্ন মানে নির্বাচিত প্রতিষ্ঠানের, যেমন জেলা পরিষদ, পরে থানা পরিষদ হয়েছিল, এরপরে ওই উপজেলা পরিষদ, এইগুলোতে যে নেতৃত্ব, সেই নেতৃত্ব ছিল আমার সম্পত্তি আরও বাড়াবো, আমার ক্ষমতা আমার আবার বাড়াবো, এবং জনগণের এই যে দারিদ্র এবং ধনী দরিদ্রের বিরাট বৈষম্য এটা আইনের দ্বারা পর্যায়ক্রমে কমাবো, আরও কমাবো, এই ধারায় তারা চিন্তা করেননি। কোনোরকম নৈতিক চিন্তা, নৈতিক চেতনা, মূল্যবোধ এটা যেন হঠাৎ হারিয়ে গিয়েছিল। তখন দুর্নীতির কথাই কেবল আলোচিত হয়েছে বঙ্গবন্ধুর শাসনকালে এবং তারপরেও জিয়াউর রহমানের আমলে। জিয়াউর রহমান মিলিটারি থেকে আসছেন, তিনি কিছুটা সুযোগ নিয়েছেন সব দোষ এই আওয়ামী লীগ সরকারের উপরে দিয়ে নিজেরা ক্ষমতায় থাকতে চেয়েছেন। এরশাদ এসে একটু মধ্যস্থতা করেছেন, তিনি আওয়ামী লীগকেও সন্তুষ্ট রাখতে চেয়েছেন, বিএনপিকেও সন্তুষ্ট রাখতে চেয়েছেন, কিন্তু পারেননি। বিএনপি তো এরশাদের ঘোর বিরোধী, আর আওয়ামী লীগ কিছুটা সম্পর্ক রেখেছে এবং একসময় তো এই এরশাদের দল আর আওয়ামী লীগ যুক্তভাবে 2006 সালের নির্বাচনে 5 বছর শাসন চালিয়েছেন। তো এরশাদের সঙ্গে আওয়ামী লীগের আঁকাগোড়াই একটা যোগ ছিল। কোনো কোনো পত্রিকায় তখন দেখেছি যে আওয়ামী লীগের দু একজন নেতা এরশাদের সঙ্গে তখন যোগাযোগও করেছেন, যারা আমরা তো জানি না সেসব বিস্তারিত, কিন্তু এই কথাটা শুনেছি যে এরশাদের সঙ্গে, এরশাদের ক্ষমতায় আসার ব্যাপারে আওয়ামী লীগ সহায়তা করেছে, উৎসাহিত করেছে। কেন? বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ থাকতেই চায়নি, এরশাদ আসা ভালো, খালেদা জিয়ার নেতৃত্বে থাকার চাইতে। তো এইসব চিন্তাচিন্তার মধ্যে আমরা ঠিক বিবেক এবং যুক্তির পরিচয় পাই না, একরকম মানে স্বার্থবুদ্ধি। রাজনীতিবিদদের মধ্যে কেবল স্বার্থপরতা না, পরার্থপরতাও দরকার এবং স্বার্থপরতা থাকবে, কিন্তু পরার্থপরতা না থাকলে, কেবল স্বার্থকতা মানে নিজেদের স্বার্থ থাকলে ওটা দিয়ে রাজনীতি ভালোর দিকে তো যায়ই না, ডিক্লাইন করে, আর পেটের দায়ে উৎপাদনের জন্যে প্রাণপণ চেষ্টা করে মানুষ, আর খুব ধনী হওয়ার জন্যেও অনেক মানুষ চেষ্টা করে, এর ফলে অর্থনৈতিক একরকম মানে উন্নতি হয়, কিন্তু তার ফলটা চলে যায় ধনিক শ্রেণীর হাতে। এই মানে বৃহত্তর মধ্যবিত্ত শ্রেণী এই সুযোগ নিতে পারে না, নিম্ন মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষ, কৃষক শ্রমিক, তারাও নিতে পারে না। আমরা এইরকম একটা অনৈতিক বাস্তবতার মধ্যে আছি। ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দেয়
এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিফের পেছনেও প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কিছু নিয়ন্ত্রণ করে। ওয়ার্ল্ড ব্যাংকের ইনভেস্টমেন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বেশি। তারপরে আছে যে ইউকে যুক্তরাজ্য, তারপরে ফ্রান্স, জার্মানি, জাপান, এগুলো আছে। তো এই সব শক্তি তো বাইরে ভালো ভালো কথা বলে, কিন্তু ভেতর থেকে কোনো দুর্বল জাতি, কোনো দুর্বল রাষ্ট্র স্বাভাবিকভাবে রাজনৈতিক উন্নতির মধ্য দিয়ে শক্তি অর্জন করবে ইত্যাদি চায় না। না চাওয়ার ফলে একটু সাহসিকতার সঙ্গে একটু পেছন থেকে ধীরগতিতে পরিকল্পনা করে অগ্রসর হতে হয়, যার জন্য রাজনৈতিক নেতৃত্ব সবটাইতে গুরুত্বপূর্ণ। এই রাজনৈতিক নেতৃত্ব আমাদের এখানে হতে পারেনি। আমরা দেখছি বঙ্গবন্ধুর পরে কয়েকদিন খন্দকার মুস্তাক ছিলেন, জিয়াউর রহমান ছিলেন, এরশাদ ছিলেন। জিয়াউর রহমানের আমলে ইন্টারনাল উন্নতির জন্য মিলিটারি শাসক হওয়া সত্ত্বেও চেষ্টা করেছেন, তারপরে এরশাদও চেষ্টা করেছেন, এবং এরশাদের আমলে আমাদের স্বীকার করা উচিত যে অনেক ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হয়েছে, রাস্তাঘাট, স্কুল কলেজে বিল্ডিং করা, অফিস যে ভাঙাচোরা ঘর ছিল সেগুলিতে দালান তোলা, এই জাতীয় ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এরশাদের আমলেই বলা যায় প্রথম হয়েছে। জিয়ার আমলে কিংবা বঙ্গবন্ধুর শাসন আমলে যুদ্ধোত্তর বিশৃঙ্খলার মধ্যে সেটা পারা যায়নি বা সরকার করতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা হিসেবে শেখ হাসিনা রাজনীতিটা অল্প সময়ের মধ্যে মানে একটা চিন্তা চেতনা অর্জন করতে পেরেছেন, কিন্তু খালেদা জিয়া তো সেরকম রাজনৈতিক ঐতিহ্য পারিবারিকভাবে তার নিজের পরিবার কিংবা পরবর্তীকালে স্বামীর পরিবার তার মধ্যে দিয়ে হয়নি। তার ফলে শেখ হাসিনা গ্রাজুয়ালি রাজনীতির কতগুলো কৌশল অবলম্বন করে এগিয়ে চলছেন। একটানা তিন টার্ম 15 বছর ছিলেন ক্ষমতায়, তার আগে এক সময় 5 বছর ছিলেন, এখন তো চলছে, তো সবটা মিলে ওই 5 বার হবে, 5 থেকে 25 বছর হবে এই টার্মটা শেষ হলে। তো এইটার মধ্যে শেখ হাসিনার অবশ্যই একটা যোগ্যতার পরিচয় আছে, কিন্তু এই যোগ্যতা আমরা যে বৈষম্যের কথা বলছি রাষ্ট্রীয় এইগুলো দূর করার জন্য সন্তোষজনক নয়। তবে বাংলাদেশকে একটা মর্যাদাবান রাষ্ট্রে উন্নীত করার চেষ্টা করেছেন। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এত বিরোধিতা করেছে সরকারের, নানানভাবে চাপ দিয়েছে, আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, অন্তত গত নির্বাচন হওয়ার 1-1.5 বছর আগে থেকে, এইটাতে শেখ হাসিনা খুব দৃঢ়চিত্তে এগুলোর মোকাবেলা করেছেন, কিছুতেই তাদের চাপের মধ্যে মাথা নত করতে যাননি, তাদের কথা মেনে নিতে চান। আমরা আমাদের বুদ্ধিতে আমাদের শক্তিতে চলব, এবং আমাদের পররাষ্ট্রনীতি আগে থেকে চলে আসছে। এই রাষ্ট্রকে, এই জাতিকে কীভাবে গড়ে তোলা যাবে, সৃষ্টিশীল করে তোলা যাবে, অবক্ষয় থেকে সৃষ্টিশীলের শীলতার মধ্যে যাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যে রাজনীতি চলছে, গতানুগতিক রাজনীতি আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বে প্রধানত হয়েছে, এই ধারায় হবে না। এখানে গুরুত্ব দিতে হবে রাজনৈতিক দল গঠনে। রাজনীতির জন্য শিক্ষা দীক্ষা দরকার, নতুন কর্মীরা মানে কিছু রাজনৈতিক শিক্ষা নিয়ে অগ্রসর হবে। আমি এটা কোনো রাজনৈতিক ব্যক্তি আসলে সাধারণত বলে থাকি যে দল গঠন সবথেকে গুরুত্বপূর্ণ প্রয়োজন সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বড় শক্তিগুলো দল গঠনকে এখন মাইনাস করে দিয়ে শূন্যের মধ্যে গণতন্ত্র করতে চাইছে, এবং গণতন্ত্রের রূপ এখন মার্কিন যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি থেকে আরম্ভ করে নিতান্তই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হইলেই ফলেই কী বলে গণতন্ত্র হয়। এটা সম্পূর্ণ একটা বিকৃত ধারণা, মানে একটা স্বার্থান্বেষী লোকদের ধারণা। গণতন্ত্রের আইডিয়া যারা লিখে প্রকাশ করেছেন, দার্শনিক, বিজ্ঞানী, তারা শুধু ভোটের মাধ্যমে সরকার গঠন এইটা গণতন্ত্রের প্রধান বিষয় নয়। অবশ্যই ভোটের মাধ্যমে সরকার গঠন করতে হবে, কিন্তু জনগণ কেন ভোট দেবে সেইটার জন্য একটা রাষ্ট্রের, জাতির কর্মসূচি জনগণের কাছে দিতে হবে যে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে এইভাবে এইভাবে গড়ে তুলতে চাই। যেসব সমস্যা এবং সম্ভাবনা সেগুলো আমরা ক্রমাগত বাস্তবায়িত করব, রাতারাতি করে ফেলা যাবে না। এই ক্রমাগত বাস্তবায়নের জন্য বর্তমান পর্যায়ে আমাদের এই কর্মসূচি, আমাদেরকে আপনারা সমর্থন দেন, আমাদের সঙ্গে আপনারা থাকেন, আমরা চাইব বাংলাদেশকে
বাঙালি জাতিকে শক্তিশালী করে গড়ে তুলতে বিভিন্ন দল তাদের বক্তব্য এইভাবে দিতে পারে, কিন্তু এইভাবে বক্তব্য দিয়ে অগ্রগতি কিছুটা ছিল পাকিস্তান আমলে। সে মৌলানা ভাসানী বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলি, মাঝখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীও কিছুকাল নেতৃত্ব করেছেন, তাদের কালে গণতন্ত্রের ওই ধারণাটা বহুলাংশে ছিল। কিন্তু বঙ্গভূমি পরবর্তীকালে তা আমাদের সামনের নেতা হয়ে আসলেন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, তারা তো ওই রকম কর্মসূচি অবলম্বন করা যে গণতন্ত্রের জন্য অপরিহার্য এটা বলেননি, কোনো বুকলেট বা লিফলেট কিংবা বইয়ের মাধ্যমে প্রকাশ করেননি। এখানে বঙ্গবন্ধুর অনেক বক্তব্য বারবার প্রচার করা হচ্ছে, কিন্তু বঙ্গবন্ধু যে ঐতিহাসিক পর্যায়ে আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সেই ঐতিহাসিক পর্ব তো শেষ হয়ে গেছে। মস্কো ছিল, ওয়াশিংটন ছিল পরস্পর প্রতিদ্বন্দ্বী, একদিকে সমাজতন্ত্র আরেকদিকে মানে মানুষের স্বাধীনতা এবং গণতন্ত্র, তীব্র প্রতিযোগিতা চলছিল। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে সামনে যাওয়ার জন্য কিছু না কিছু ভালো চিন্তা ভালো কাজ করতে হতো, কিন্তু বাংলাদেশ হওয়ার পরে অল্প দিনের মধ্যেই কেবল নির্বাচনের মাধ্যমে সরকার ফেলি এই সরকার গণতান্ত্রিক এইরকম একটা ধারণার চিন্তার শূন্যতার মধ্যে ফেলে দিয়েছে। এইটা করেছে পশ্চিমা বৃহৎ শক্তিগুলো, এখানে দুর্বলতার পরিচয় দিয়েছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো। এখানে যারা শাসন ক্ষমতায় ছিল দীর্ঘদিন তার মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, এই দলগুলোর এই মুহূর্তে তো তেমন কোনো বক্তব্য নাই, শুধু ক্ষমতার লড়াই। আওয়ামী লীগের কি এখন কোনো নতুন বক্তব্য আছে? বিএনপির তো অনেক আগে থেকেই নতুন উন্নত কোনো বক্তব্য নেই। অর্থনৈতিক যে স্বনির্ভরতা, এই স্বনির্ভরতার কথা বারবার একসময় বলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকার পরে গত 15-16 বছর ধরে সেটা আর খুব গুরুত্ব দিয়ে বলা হয় না। আওয়ামী লীগের প্রতিনিধিরা রাজনীতিবিদেরা বলতে চেয়েছেন আমরা তো এই স্বনির্ভরতা অর্জনের জন্যই কাজ করছি। পদ্মা সেতু সম্পর্কে বিশ্বব্যাংক যখন মিথ্যা কতগুলো বক্তব্য প্রচার করলো, তখন যেভাবে শেখ হাসিনা সেটার প্রতিবাদ করেছেন আমরা সেটাকে প্রশংসা করেছি, ভালো। কিন্তু পদ্মা সেতু তো আমাদের নিজেদের আয় থেকে প্রতিষ্ঠা করা হয়নি, ওয়ার্ল্ড ব্যাংকের না নিলেও জাপান, চীন এবং আরও কোনো কোনো থেকে দেশ থেকে ঋণ নিয়ে এটা করা হয়েছে। ঋণ এর একটা সুবিধার দিক হলো যে কাজটা করা যায়, আর অসুবিধার দিক হলো যে যারা ঋণ দেয় তারা ঋণটা ফেরত চায় না, তারা চায় প্রতি বছর সুদটা নিয়মিত দিতে হবে। তো এইভাবে বছর পাঁচেক বা ছয়েকের মধ্যে সুদের দ্বারাই মূল মানে যে টাকা এটা তাদের উদ্ধার হয়ে যায়। তারপরেও যখন ঋণ সুদ করতে পারে না তখন ওই বাড়ে তাদের ইন্টারেস্ট ওরা নিয়ে যায়, কখনো কখনো মাফ করে দেয় যে তোমরা পারছো না এখন থেকে জানাবে নতুন করে, তখন এ করবে এই মানে বিধি অনুযায়ী যারা তোমরা কমিট করে নিচ্ছ সেই অনুযায়ী কাজ করতে হবে। তো এই প্রক্রিয়ার মধ্যে পড়ে যাওয়ার মানেই হলো অর্থনৈতিক দিক থেকে বিপদে পড়ে যাওয়ার। তো ঘটনাক্রমে এইসব কথা আগে আমাদের অর্থনীতিবিদরা বলেননি এবং মানে আওয়ামী লীগ সরকারের দিক থেকে বলা হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা এগুলো অনুসন্ধান করেন অর্থনীতিবিদ তারা দেখাচ্ছেন যে বাংলাদেশ তো ওই পাকিস্তান আমলের একসময়ের ঋণের মতো ঋণের প্রক্রিয়ায় পড়ে গেছে, এটা থেকে উদ্ধার পেতে হবে, তা নাহলে অর্থনৈতিক উন্নতি হবে না। এই কথাটা আমার কাছেও ঠিক মনে হয়। তো জনসাধারণকে তো রাখতে হবে সরকারের সঙ্গে সাপোর্টে, যে সরকারই হোক, তো সেইটা মানে পাড়ার মতো চিন্তাভাবনা করার মতো চিন্তাভাবনা আওয়ামী লীগ এবং অন্যান্য দলগুলিতে তো নেই। আওয়ামী লীগ থেকেই অনেকে অনেক বেশি আশা করেন, আমি নিজেও আশা করি আওয়ামী লীগের নেতৃত্বের যে ঐতিহ্য সেটা লক্ষ্য করে, কিন্তু এখনকার অবস্থা তো পাকিস্তানের আমলের মতো নেই, অনেক বদলে গেছে। বিশেষ করে যখন সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে গেছে এবং দুনিয়া জুড়ে নতুন টেকনোলজি মানুষের জীবনযাত্রার মধ্যে এসে গেছে, ইনফরমেশন টেকনোলজি, বায়োটেকনোলজি, এই যে এত ফসল উৎপাদন বেড়েছে, হাঁস মুরগি গরু এগুলোর উৎপাদন যেভাবে বেড়েছে বাংলাদেশে তো বটেই, অন্য সব দেশে, তাতে তো এখন গোটা পৃথিবীতে বাংলাদেশেও সব মানুষের খেয়ে পড়ে সম্মানজনক জীবনযাত্রার একটা অবস্থা পেয়েছে। যে বৈষম্যের কথা আলোচনায় আসছে সেই বৈষম্য ধীরে ধীরে কমানোর সুযোগ আসছে, কিন্তু সেইটা করার মতো সরকার আমরা এখনও পাইনি।
আগামী ইলেকশন আসতে আসতে কিছু বক্তব্য অবশ্যই আওয়ামী লীগ এবং অন্যান্য দল দেবে, কিন্তু কেবল ইলেকশনের আগে আগে দিলাম বলে কিছু করলাম না, এরকম অবস্থা গেছে, এটা ভালো না। আন্তরিকভাবে কী করব সেটা বলা এবং যা প্রতিশ্রুতি দেই সেই ধারায় কাজ করা, সবটা না পারলেও যতটা পারা যায় এই ধরনের ধারায় গিয়ে বলবে। আর সুশাসন সম্পর্কে যে কথাটা, সুশাসন কেবল আমলাদের দ্বারা, প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারা হবে না। সুশাসনের জন্য প্রথমত সরকারি নেতৃত্ব দরকার, যে সরকার সুশাসন চালাবার মতো ব্যবস্থা বিধি আইন ইত্যাদি করবে, এবং মন্ত্রীদেরকে তো সম্মানিত অবস্থানে থাকতে হয়। আমরা এটা দেখি যে মন্ত্রীরা যতটা বোঝেন, একজন সেক্রেটারি সেই বিষয়ে অনেক বেশি জানেন এবং বোঝেন। তো এই অবস্থায় যে রাজনৈতিক নেতৃত্ব এটা সফল হয় না, আর আমলারা যেভাবে কাজ করে সেইভাবে চলে যায়। কিন্তু আমলারাও এখন আগের মতো কাজ করতে পারছেন না, আমলাদের যে শক্তি ছিল সেটা এখন অনেক কমে গেছে। কেন? এখানে যে সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো আছে তারা তো আমলাতন্ত্রের মানে সঙ্গে কাজ করেন এবং ওই আমলাতন্ত্রের যাতে গড়ে না ওঠে ভালো প্রশাসন সেই জন্য কাজ করেন। তো এই বাস্তবতায় সুশাসনের মানে সম্ভাবনা বাড়ছে না।